আমি সোমা দে, মিসেস দেস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে পনির পকোড়া করে দেখাচ্ছি, চলুন দেখতে থাকুন। সন্ধ্যের জলখাবারের একটা দারুণ আইটেম, দেখতে থাকুন। কেমন লাগে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখতে থাকুন। এখানে খানিকটা পনির নিয়ে পনিরটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নেব। ঠিক এই রকম পাতলা হবে না, একেবারে পাতলাও নয়, একটু মোটা মোটাই হবে, নইলে পনিরটা ভালো লাগবে না খেতে ভাজার পরে। দেখুন এইরকম সাইজ হবে, হাফ ইঞ্চির থেকে একটু পাতলা হবে। সব পনিরগুলো এইভাবে কেটে নেব। পনিরের পিসগুলোর মাঝখান থেকে একটা করে টুকরো করে নিলাম, প্রত্যেকটা এইরকম সাইজ হবে, তাহলে ভাজতেও সুবিধা হবে। পনিরের পিসগুলো 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি এরকম হলে তবে ঠিকঠাক লাগবে। এবার পনিরগুলোকে একটু ম্যারিনেট করব, একটু লবণ, একটু হলুদ, একটু চিনি, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে পনিরগুলোকে হালকা হাতে মাখিয়ে নেব। সব পনিরগুলো মাখানো হয়ে গেছে, এইরকমভাবে এটাকে আধ ঘন্টা একটু ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি আলু সেদ্ধটাকে মেখে নেব। আলু সেদ্ধর মধ্যে লবণ দিলাম 1 চামচ, আর চাট মশলার গুঁড়ো দিলাম প্রায় 1/2 চামচের, আর শুকনো খোলায় ভাজা জিরে, ধনে আর শুকনো লঙ্কা সব 1/2 চামচ করে গুঁড়ো দিলাম। গরম মশলার গুঁড়ো দিলাম 1/4 চামচের, 1/2 চামচের মাপের বলছি সব, আর বেশ খানিকটা কুচানো ধনে পাতা দিলাম, দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেগুলো একটু লাল হয়ে গেছে সেরকম লঙ্কা কুচানো, আর আদা আর রসুনের পেস্ট করা, একটা আদা রসুন আর কিছু কাঁচা লঙ্কা একসাথে করে পেস্ট করা, সেইটা 1/4 চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার পনিরগুলো যেমন সাইজ চৌকো চৌকো সেই রকমভাবে করে নেব। আলুর শেপগুলো করে নিয়ে পনিরটার উপরে বসাবো, বসিয়ে এবার পুরো মাপটা ঠিকঠাক করে সমান করে নেব আলুর মাপটা। পনিরের দুই দিকেই এই রকম আলুটা পুর করে নেব, পনিরটা মাঝখানে থাকবে। এইভাবে প্রত্যেকটা পনির রেডি করে নেব। আলুটা পনিরের দুপাশেই সুন্দর করে একদম শেপ অনুযায়ী দিয়ে নেব, ঠিক যেমনভাবে আমি দেখালাম ঠিক এইভাবে মাঝখানে পনিরটা থাকবে, দুপাশেই সমান করে আলুর পুরটা মাপ করে দিয়ে নেব। বাদবাকি পনিরগুলোকেও একইভাবে করে ফেলব। এবার একটা পাত্রের মধ্যে একদম 1/4 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে এই কর্নফ্লাওয়ারগুলো পনিরগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। একটা বাইন্ডিং হয়ে গেল, আলুটা তাহলে ছেড়ে যাবে না। দেখুন সবগুলো পনিরে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা। এবার আমি এর মধ্যে আরেকটু কর্নফ্লাওয়ার দিলাম আর অল্প করে জল দিলাম, দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। খুব অল্প করে জল দিয়ে গুলে নিতে হবে। এবার আলুর পুরের পকেট করা যে পনিরগুলো কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছিলাম সেগুলো এবার একটা একটা করে তুলে এই কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিলাম। নিয়ে এবার একটা থালার মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়েছি বেশ খানিকটা, ডান হাতটা যেহেতু কর্নফ্লাওয়ারে মাখানো সেহেতু বাঁ হাত দিয়ে দিয়ে ব্রেড ক্রাম্বগুলো মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে পুরো গাটায় ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটাকে আরেকবার করেও কোটিং দিতে পারেন, আবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তাহলে আরেকবার কোটিং দিতে হবে। আমি একবার করেই দিয়েছি। দেখুন প্রত্যেকটা পনির পকোড়া এইভাবে করে বানিয়ে নেব।
নিয়ে এটাকে আধ ঘন্টা মতন ফ্রিজে রাখতে হবে, তাহলে খুব ভালো হয়। আধ ঘন্টা ফ্রিজে রাখার পরে দেখুন বার করে নিয়েছি, নিয়ে এবার কড়াইতে তেল গরম দিয়েছি, সর্ষের তেল বেশ খানিকটা গরম দিয়ে এবার ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। খুব আস্তে আস্তে করে এগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। এই সময় হিটটা লো টু মিডিয়ামে থাকবে, খুব বাড়িয়ে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে পনির পকোড়াগুলো। আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ব্রাউন করার জন্য অপেক্ষা করছি। ব্রাউন হয়ে গেছে পনিরের পকোড়াগুলো, দেখুন একদম রেডি। তুলে নিচ্ছি আমি। তুলে নিলাম, এবার এই তেলে বাদবাকি পনিরগুলো এইভাবে এক এক করে সব ভেজে নেব। আমি খানিকটা পনির, দেখুন এখানে পনিরের পকোড়া পরিবেশন করছি, কাসুন্দ আর সসের সাথে পরিবেশন করেছি। এবার এর উপরে একটু বিট নুন আর একটু চাট মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে পরিবেশন করছি আমি। অসাধারণ খেতে হয় এই পনিরের পকোড়াটা, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। দেখুন এই যে মাঝখান থেকে ভাঙলাম, দেখেছেন ওপরটা কত মচমচে হয়েছে, আর এই দেখুন ভেতরে একদম পনির পকেট করা, কি সুন্দর হয়েছে। বাইরে আলুর পুর আর ভেতরে পনির, অসাধারণ টেস্ট হয় এই পনির পকোড়াটা। অবশ্যই বাড়িতে আপনারা সন্ধ্যে স্ন্যাক্সে বা জলখাবারের সাথেও করতে পারেন, কোনো লোকজন অতিথি আপ্যায়নও করে দিতে পারেন, খুব ভালো লাগবে খেতে। অবশ্যই এইভাবে বানিয়ে ফেলুন তাহলে বাড়িতে, দারুণ খেতে লাগে এই পনিরটা। শীতকালে সন্ধ্যায় কিংবা বৃষ্টির দিনে এইরকম একটা স্ন্যাক্সের সাথে যদি এক কাপ করে কফি বা চা হয় তাহলে তো কোনো জবাব নেই। আপনারা যারা পেঁয়াজটাকে স্কিপ করতে চাইবেন, পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে দেবেন, তাহলেও খেতে খুব ভালো লাগবে, একদম সম্পূর্ণ নিরামিষ হয়ে যাবে তাহলে। তাহলে অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করুন ভিডিওটা আপনাদের কেমন লাগছে। দেখলেন তাহলে সন্ধ্যের স্ন্যাক্সটা কেমন লাগলো আপনাদের, নিশ্চয়ই খুব ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ, নমস্কার।